তো হ্যালো ফ্রেন্ড, এখন বৈকাল 4টে কত বাজে জানি না, 5-10 হবে। থানা দিয়ে একটু ঘুরতে যাবো, ঠিক আছে? মিটিং হয়ে গেছে। বলে দাও, ঠিক আছে? বন্ধ করবো এটা দিয়ে চলো। হাওয়া খেপার ছিল জায়গাটা বলো, কি জায়গা? এটা হচ্ছে শিবপুর তালাব, ইন্দোর। ঠিক আছে, আমি চিনি না, ভাইয়ের সাথে ঘুরতে এসছি, ঘুরে গেছি। সুন্দর পড়া ইয়ে আছে, কি একটা নদী, ঝিল, তাই না? তালাব। আচ্ছা, এটা হচ্ছে শিবপুর তালাব, ঠিক আছে? লোকজন আছে, সব মাছ মাছ হচ্ছে, সব ঠিক আছে, কেউ কিছু বলে না, যে যার মন মাছ ধরে মাছ পায়। এই ভয়েসগুলো থাকবে না এটাই? দেখো তুমি যে ভয়েস বলছো সেগুলো করে নিয়েছিল, সব মাছ ধরছে, ঠিক আছে? অনেক বড়, কি বলছো? কাদা প্রচুর, এদিকে যাবো আর? হ্যাঁ, অনেক কাদা, যাবো না, আগে আগে যাচ্ছে, আমাকে ঘোরাচ্ছে অ্যাকচুয়ালি আর কি। ঠিক আছে, আরে কি ওটা? আচ্ছা, এই দরগা, তাই তো? ওই দরগার ওখানে ময়ূর ডাকছে, কিন্তু যেতে পারবো না, নৌকা নিয়ে যেতে হবে, ঠিক আছে? কিন্তু এখন নৌকা পাওয়া যাচ্ছে না, হবে না যাওয়া, নাহলে ময়ূরটা দেখা হতো কত সুন্দর, ঠিক আছে? রোড, ঠিক আছে, রোড থেকেই একদম ধারি দরগাটা। এটা কি, এটা এটাও দরগা? এই যে আর একটা দরগা, ঠিক আছে, এর ভেতর ঢুকবো না এখন, ঠিক আছে, আরও জায়গায় ঘুরবো, ঠিক আছে, চলো। কাদায় ভর্তি, সাবধানে না নামলে স্লিপ কেটে পড়ে যাবো। এই যে দরগাটা মোটামুটি ঘুরলাম, ঠিক আছে, এবার আরও আলাদা জায়গায় যাই, কোথায় যাবে দেখি আগে কী জায়গা পাওয়া যায়। আগে আর কী কী আছে বাড়ির
এটা ওই শিবপুর তালাবেরই পাঁচটায় আর কি, ঠিক আছে। এখানটা খুব সুন্দর দৃশ্য, মানে এটাই শিবপুর তালাব মেন জায়গাটা। এই যে সব, ঠিক আছে, বিরাট দৃশ্য, হেভি লাগছে, কিন্তু এখানে ছবিটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। ওই যে সেই মাজারটা, তোর কোথায় মাছ ধরছিল সেই ছেলেগুলো দেখাচ্ছে। এদিকে গেটটা বন্ধ করে দিয়েছে, নাহলে অনেকটা যাওয়ার রাস্তা ছিল। ওই যে এটা মাজারটা, এই এই ধারগুনে ছেলেগুলো সব মাছ ধরছিল। এটা আর একটা সাইডে এসেছি, ঠিক আছে, খুব ভালো দৃশ্য এখান থেকে। মানে সূর্যের আলোটা এমনভাবে পড়ছে, ছবিটা হয়তো বোঝা যাচ্ছে না, হেভি লাগছে, ফোকাস নিচ্ছে। এই যে এটা দিয়ে ওখানে সব মাছ ধরছিল, তো ওইখানটায় যাওয়া যায়। চলো দেখি এবার দাদা কোথায় নিয়ে যায় ঘুরতে, ঠিক আছে। আপাতত শিবপুর তালাব দেখা মোটামুটি শেষ হলো, ভালোই এনজয় করলাম। এই যে বুদ্ধ হালকা ছোট পাহাড় আছে, তার উপর হোটেল আছে একটা হালকা করে। একটা ছোট মতন পাহাড় আছে, পাহাড়ের দিকে যাচ্ছি। এই যে সামনে একটা এয়ারপোর্ট আছে, ঠিক আছে, এখানে ইন্দোর এয়ারপোর্ট। এখন যাচ্ছি, লক করে দেবে, লক। ময়ূর, ময়ূর যাবে, ওখানে যেতে দেবে, কেন যেতে দেবে না, না ময়ূরটা দেখাই। ময়ূর সব ভিডিও করলে বকবে, ঠিক আছে, অল্প করে নিয়েছি তো চোখের আড়ালে পাহাড়ে, ঠিক আছে। এখন তাহলে এরকমই মন্দির আছে, ছোট চলো ঘুরি, ছোট মতো পাহাড়ে উঠলাম।